জয় বড়মা। নমস্কার, আমি ঈশানি। আজকে বড় মায়ের নাম নিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। 2023 সালের নৈহাটি বড়মার পুজো কেমন হয়েছিল, কী ছিল সেখানকার খুঁটিনাটি ডিটেলস, সমস্তটা দেখাবো আজকের ভিডিওতে। আর এই ধরনের ভিডিও প্রতি বুধবার ও রবিবার দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বড়মার দর্শন করতে আমরা প্রথমে চলে এলাম নৈহাটি স্টেশনে। সেখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে পশ্চিম দিকে হাঁটলে পেয়ে যাবেন এই মন্ডা মিঠাই মিষ্টির দোকানটি। তার পাশ দিয়ে চলে যাচ্ছে অরবিন্দ রোড, এখানেই বড়মার পুজো হয়। এছাড়া এখানে আরও বেশ কয়েকটি অতি সুন্দর ও প্রাচীন কালী পুজো হয়ে থাকে। অরবিন্দ রোডে যে পুজোগুলি হয় তার মধ্যে সবার প্রথমেই হয় তারামায়ের পুজো। এখানে তারামায়ের বাম দিকে অবস্থান করেন বামদেব। খুবই সুন্দর এবং সুসজ্জিত মাতৃমূর্তি এখানে পূজিতা হয়। অগণিত ভক্তের ভিড় দেখেই বোঝা যায় যে আমরা এসে গেছি বড়মার সাম্রাজ্যে। এখানে আসবার জন্য আপনারা চাইলে নৈহাটি ফেরিঘাট হয়েও আসতে পারেন, সেক্ষেত্রেও খুবই সহজেই আপনারা মায়ের দর্শন করতে পারবেন। এই অরবিন্দ রোডে তারামায়ের পুজোর পরে আমরা দেখলাম মেজোমায়ের পুজোটি। এরপরে আমরা দর্শন করে নিলাম গাঁজা কালীর। এইটিও বহু পুরনো একটি পুজো। এবার আমরা চলে এলাম বহু প্রতীক্ষিত বড়মায়ের বিগ্রহের সামনে। এই পুজো এই বছর 100 বছরে পদার্পণ করল। সর্বঙ্গে রৌপ্য ও সোনার অলঙ্কারে সুসজ্জিতা মা সত্যি মহাকালের মনমোহিনী। অপূর্ব রূপ ও স্নেহ একই সাথে রয়েছে এই মায়ের মধ্যে। এখানে নাকি ভক্তরা কখনোই ফিরে যায় না খালি হাতে। বলা হয় ধর্ম হোক যার যার, বড়মা সবার। দুদণ্ড মায়ের দর্শন পেতে ভক্তরা আসেন দূর দূরান্ত থেকে। বহু মানসিক বহু প্রতীক্ষা তার ফল মেলে এই মায়ের কাছে এসে। ভক্তরা এইভাবেই দণ্ডি কেটে মাকে প্রণাম জানান, জানান তাদের ভক্তি ও তাদের ভালোবাসা মায়ের প্রতি। ভক্তের ঢল নেমে গেছে মায়ের বিগ্রহের সামনে। সত্যি এখানে না এলে উপলব্ধি করতে পারতাম না যে ভক্তের মায়ের প্রতি ভক্তি ও ভালোবাসা কতটা। 100 বছর উপলক্ষে গড়ে উঠেছে মায়ের মন্দির, যেখানে প্রতিষ্ঠিত হয়েছে 4.5 ফুটের রাজস্থান থেকে আনা কোষ্টি পাথরের মায়ের মূর্তি। বলা বাহুল্য এই পুজোর কয়েকদিন মন্দির বন্ধ থাকে এবং সারা বছরের জন্য মন্দির খোলা। এই কালী পুজোর 4 দিন বড়মার এখানে এলে সত্যি উপলব্ধি করা যায় যে বড়মা ভক্তদের কাছে ঠিক কী। কত প্রতীক্ষা, কত মানসিক জড়িয়ে থাকে মায়ের সাথে। এরপর আমরা দর্শন করে নিলাম শান্তিময়ী কালীমায়ের বিগ্রহটি। অগণিত ভক্তের ঢল বুঝিয়ে দেয় সন্তান এসেছে মায়ের দর্শন করতে। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে দুদণ্ড মায়ের দর্শনের জন্য। বড়মায়ের মন্দির এবং বড়মায়ের বিগ্রহ নিয়ে রয়েছে অসংখ্য ইতিহাস, অসংখ্য অজানা কাহিনী, যা আপনাদের কিছু জানা এবং অনেকটা অজানা। খুব শীঘ্রই আসব বড়মায়ের মন্দির দর্শন করতে, দেখাবো আপনাদেরকে এইখানকার সমস্ত খুঁটিনাটি ডিটেলস। তাই এই ধরনের ভিডিও প্রতি বুধবার ও রবিবার দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই।